আচ্ছা, 14 ভাদারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, আর এই উপনির্বাচনকে কেন্দ্র করেই সকাল থেকে বিভিন্ন বুথ সেন্টারগুলিতে গণদেবতাদের লাইন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, যারা গণদেবতা রয়েছে এবং এই এলাকার, এই বিধানসভা এলাকার যারা ভোটার রয়েছে তাদের লাইন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আমরা কথা বলবো যারা ভোটার রয়েছে এবং গণদেবতারও রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, তারা কি বলছেন এই উপনির্বাচনকে কেন্দ্র করে, তাদের কতটুকু নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, তারা প্রশাসনের ভূমিকা নিয়ে কতটুকু সন্তুষ্ট বা খুশি তা নিয়ে আমরা কথা বলবো। খুব ভালো লাগছে বুঝতে এসে, মানে গণতন্ত্রের এটা সবচেয়ে বড় উৎসব, উৎসবে সামিল হতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি এবং আমরা সেখানে সবাই একটা উৎসবে মেজাজে এসে ভোট দিতে আমরা অংশগ্রহণ করেছি। নিরাপত্তা ব্যবস্থা কী? একদম ভালো, একদম ভালো। আমাদের এখন অবধি তো কোনো কিছু আমরা এরকম মানে পরিলক্ষিত করিনি, কোনো বাধা বিপত্তি আসেনি, আমরা শান্তিপূর্ণভাবে ভোটদানে আমরা অংশগ্রহণ করছি এবং ভোট দিতে এসেছি আমরা। আচ্ছা, ধন্যবাদ। শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি। আচ্ছা, নিরাপত্তা ব্যবস্থা? নিরাপত্তা খুব খুব ভালোই আছে। কোনো অশান্তির বাতাবরণ? কোনো অশান্তির বাতাবরণ কিছু নেই। একজন প্রবীণ ভোটার রয়েছেন, উপনির্বাচন হচ্ছে আপনার বিধানসভা এলাকায়, ভোট দিতে এসেছেন আবার দ্বিতীয়বার করে, কেমন লাগছে আপনার? কেমন লাগে ভোট যেমন যা দেওয়ার দিতেছে আর কেমন লাগে, বিধানসভা জিয়া দিয়েছে ওখানে মনে লাগে। নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে? ভালো তো দেখি। প্রশাসনের ভূমিকা কি আপনারা খুশি? প্রশাসনের ব্যাপারে তা কইতে পারতেন, কিন্তু আমার এই এলাকার নিরাপত্তা দেখছি ভালোই। আচ্ছা দাদা, আপনিও ভোট দিতে এসেছেন, নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে? খুব জোরদার নিরাপত্তা, ভালো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনার নাম? মনু দাস। বয়স কত আপনার? 76। আচ্ছা, এই এত বছর বয়সেও কিন্তু আপনি ভোট দিতে আইসেন, কেমন লাগতেছে? না বেশি ভালো লাগে না। ভালো লাগে না? আমার পরিবার তো বিশ্বামিতে আইতেই পারতাম। নিরাপত্তা ব্যবস্থা কীরকম আছে? নিরাপত্তা ব্যবস্থা কীরকম আছে? আছে ভালো। আচ্ছা, অন্যান্য অনেক বছর ধরে আপনি ভোট দিতেছেন, আজকেও ভোট দিতে আছেন? বিল্ডিংটা তো আত্মলা থাকতে দিচ্ছে। ও, কোনো অন্যরকম পরিস্থিতি আছে না? না না, ঠিক সেম। ঠিক সেম। আচ্ছা, ঠিক আছে। নাম? শিবু ঘোষ। আমরা দেখতে পাচ্ছি আপনি অনেকটাই অসুস্থ, তারপরেও আপনি ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? ভালো। নিরাপত্তা ব্যবস্থা কি? নিরাপত্তা অনেক বছর ধরে আপনি ভোট দিতেছেন? আমি কংগ্রেসের আমল থেকে, এই সুজন সিংয়ের আমলের থেকে আমি দিতেছি, ভোট দিতেছেন। তো অন্যান্য বছরের যে ভোট আজকের ভোট, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই ঠিকই আছে, কোনো গণ্ডগোল নাই, হয়েছে নাই, নিরাপদ হয়েছে। যারা প্রশাসনিকরা রয়েছে বা পুলিশ যারা রয়েছে তাদের যে ভূমিকা, তাতে খুশি আপনারা? সব খুশি, রাস্তাঘাট আপনার সুস্থ, কোনো হয়েছে নাই, কোনো গণ্ডগোল নাই। মনে আর করার কিছুই নেই, সেটা তো আগেই বলা হয়েছে, এভরিথিং ইজ পজিটিভ। জয় নিয়ে কতটুকু আশাবাদী? এভরিথিং ইজ পজিটিভ আই সেড। আচ্ছা দিদি, আরেকটা যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে, আপনি জয় যদি হন, এই এলাকার মানুষদের জন্য আপনি কি করবেন? এলাকার মধ্যে তো অ্যাকচুয়ালি ধরুন দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরেই উন্নয়নমূলক কোনো কাজ নেই। সবচেয়ে আমি উল্লেখ রাখবো বালুরচরের এই দিকটা, কেম্পের বাজারের এই দিকটা, মানে হয়তো ইটের সয়েলিং হয়েছে আজকের থেকে 25 বছর আগে, ওই অবস্থাতেই পড়ে আছে। মানে ওরা নাকি নিজের উদ্যোগ নিয়ে করেছিল, কিন্তু এখন পর্যন্ত সেখানে একটা পিচও দেওয়া হয়নি। এই প্রবলেমসগুলো তো থাকবে। আর শিক্ষা, যেহেতু আমি নিজেই এডুকেশনের, তো শিক্ষার ব্যাপারটাও, স্কুলের কিছু মান উন্নয়ন, এগুলোর মধ্যে তো আমার স্পেশাল থাকবে। ধীরে ধীরে আপনারা জানতে পারবেন হোয়াট আই উইল, মানে হোয়াট উইল বি দ্য প্রোগ্রেস অফ বাধারঘাট। আচ্ছা, নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে? ভালোই। অসুবিধা হচ্ছে? না না, ভালো। ভোট হচ্ছে? নির্বাচনের ভোট সকাল সকাল বেরিয়ে পড়েছে, কেমন লাগছে? ভালোই। নিরাপত্তা ব্যবস্থাটা কিরকম? একদম। অনেক বছর ধরে ভোট দিচ্ছেন? হ্যাঁ। তো অন্যান্য বছরের যে ভোট এবং আজকের যে ভোট, তার মধ্যে কি কোনো তফাৎ বা পার্থক্য রয়েছে? না, ভালোই হয়েছে, মানে নিরাপত্তা একদম ঠিক আছে, কোনো গণ্ডগোল নেই। খুশি? প্রশাসনের ভূমিকায় আপনারা খুশি? হ্যাঁ, ভালো। আপনি একজন প্রবীণ ব্যক্তিত্ব রয়েছেন, অনেক বছর ধরে ভোট দিচ্ছেন, আপনার আজকের ভোট কি মনে হচ্ছে? আমার তো খুব ভালোই লাগছে। ভালো লাগছে। প্রশাসনিক নিরাপত্তা সব দিকে ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এখন অবধি যে পরিবেশ আছে, সেই পরিবেশ যদি বজায় থাকে,
তাহলে বাদারঘাটের গণদেবতার কংগ্রেসের পক্ষে রায় দেবে, এবং আমি নিশ্চিত বাদারঘাটের গণদেবতারা আমাকে পবিত্র বিধানসভায় পাঠাবে। জয় নিয়ে আপনি কতটুকু আশা পাচ্ছেন? নিশ্চিত আপনি যদি জয়ী হন তাহলে এই এলাকার যারা মানুষরা রয়েছে, এই যে বৃদ্ধ, এই যে আমার দিদিমার মতন বয়স্ক মানুষ যারা রয়েছেন, যারা অসহায় নির্যাতিত নিপীড়িত, তাদের মতন যারা মহিলারা রয়েছে, মায়েরা দিদিমারা রয়েছে, সর্বপ্রথম কাজ হবে, সর্বক্ষণের আমার কাজ হবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিবর্তা ভাতা। এই দেখুন রাস্তাঘাটের কী অবস্থা, মামা সে বন্ধু যেতে পারে না, পানীয় জলের ব্যবস্থা, তাদের গণ নেই, তাদের নিয়ে প্রথমে নেই। আজ 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, আর এই উপনির্বাচনকে কেন্দ্র করেই সকাল থেকে বিভিন্ন বুথ সেন্টারগুলিতে গণদেবতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। আমরা কথা বলছিলাম গণদেবতাদের সাথে, নিরাপত্তা ব্যবস্থা কীরকম রয়েছে, কীরকম ভোট হচ্ছে, তা বিভিন্ন কথা আমরা বলছিলাম গণদেবতা এবং যারা এই কেন্দ্রের ভোটাররা রয়েছে তাদের সাথে। ক্যামেরায় অলকা চাজ্জির সাথে আমি বিশাল, সোশ্যাল বাংলা।